নিষেধাজ্ঞা শেষে পদ্মা এবং মেঘনা নদীতে ইলিশ শিকারে নামতে প্রস্তুত চাঁদপুরের অন্তত 45,000 জেলে। ইতোমধ্যে নদীতে নামার সব প্রস্তুতি শেষ করেছে তারা। এতে জেলে পাড়ায় চলছে উৎসবের আমেজ। এর আগে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের 5টি অঞ্চলে ইলিশ ধরা পরিবহন নিষিদ্ধ করে সরকার। ফলে দীর্ঘ প্রায় 2 মাস ধরে দুই নদীর প্রায় 70 কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ রাখে জেলে পরিবারগুলো। 2 মাস অভয়াশ্রম ঘোষণা দিয়েছে সরকার, আমরা এই নদীতে নামি নাই। এখন বর্তমান আমরা এই যে নৌকা মেরামত করতে আছি, কাজ করতে আছি, প্রায় 50,000 টাকা মতন খরচ হবো। কিস্তি উঠে ইয়া করছি, কিন্তু এখন বাকি ডুলো আল্লাহ রাতে নদীতে মাছ আছে কিনা বলতে পারি না। কিন্তু যদি নদীতে মাছ থাকে থাকে, তাইলে তো মনে করেন কিস্তি টিস্তি দিয়া, মনে করেন ঋণ টিন দিয়া একটু ভালোই থাকতে পারবো। আর যদি নদীতে মাছ কম থাকে, তাইলে তো আমাদের জেলেদের অবস্থা খুবই খারাপ। নদীতে লাভ যদি নদীতে যদি মাছ যদি থাকে, যদি আল্লাহ যদি দেয় তাহলে ফামো, মনে করেন 8-10 লাখ টাকা জাল নৌকার পিছে খরচ করে নদীতে যাও। সরজমিনে সদর উপজেলার আনন্দবাজার, রাজরাজেশ্বর, হরিণা, বহরিয়া ও পুরান বাজারের রনা গোয়াল এলাকায় জেলে পাড়াগুলোতে দেখা যায় তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। নৌকা মেরামত, জাল ঠিক করা, নৌকার দাঁড় তৈরি করা, রাত জেগে নদীতে থাকার প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এমনকি অনেকে দাদন ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যদিও মাস দুই বসে থাকার পর নদীতে নেমে মাছ না পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আমরা জাটকা রক্ষা অভিযানের শুরু থেকেই আমাদের বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনার একটা অংশ ছিল আমরা খালের মুখগুলো বন্ধ করে দিয়েছি, এবং খালের মুখগুলো বন্ধ করে দেওয়াতে আমরা বেশ সুফল পেয়েছি। এ বছর আমাদের যে জেলে নৌকাগুলো মাছ ধরতে যেত, তারা যখন আমরা সমন্বিতভাবে যে বাহিনী সবাই মিলে যখন আমরা প্রতিরোধ করতে যেতাম, তারা যখন আমরা ধাওয়া দিতাম তখন তারা ওই খালের মধ্যে চলে যেত। এখন খালের মুখগুলো বন্ধ হয়ে যাওয়াতে তাদের কিন্তু যাওয়ার আর কোনো জায়গা নাই, তাদের কিন্তু নদীতেই অবস্থান করতে হবে। আর নদীতে অবস্থান করতে গেলে তারা কিন্তু আমাদের হাতে ধরা পড়বে, এই একটা বিষয়। এটা খুব আমরা ফল পেয়েছি। আর একটা মিটিংয়ের আগে আমরা জনপ্রতিনিধিদের নিয়ে বারবার বসেছি, তাদেরকে অ্যাওয়্যার করেছি যে এই নদীটা, এই সম্পদটা, এই মাছগুলো সবার, আমাদের সবাই মিলে এটা রক্ষা করতে হবে।